এতে আমরা সকলে ভালো থাকবো, আপনারা সকলে ভালো থাকুন, আমরা এটা একান্ত ভাবে কামনা করছি। সমগ্র মানব জাতি বিপন্ন। আমরা যে পীরত্বর পীর ফতেলি শাহ ওয়াকফ এস্টেটের পক্ষ থেকে আমরা এই বিপন্ন মানবের পাশে দাঁড়াবার যে চেষ্টা করছি সেটা আমাদের প্রাথমিক মানবিক কর্তব্য বলে মনে করি। আমাদের ক্ষমতা খুব সীমিত, আমরা আমাদের জগৎবল্লভপুর কেন্দ্রের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ করছি, কিন্তু আমরা এই বাণীটা সকলকে দিতে চাইছি যে যেখানে যতই ধরনের পীরত্বর স্টেট আছে তারা যেন আজকে সর্বাগ্রে আমাদের মতো এগিয়ে সেই বিপন্ন মানবতাকে উদ্ধার করার জন্য তারা যেন মানুষের পাশে, জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সমগ্র মানুষের সামগ্রিকভাবে মানব জাতি আজ বিপন্ন। সুতরাং আমাদেরকে সব কিছুকে উপেক্ষা করে এই মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা এইটা নিজেরা করে দেখাচ্ছি এবং এইটা আরও সকলে করুক, সকলে উদ্বুদ্ধ হোক এবং এই সময় মানুষের পাশে দাঁড়ান। এটাই হচ্ছে ফতেলি পীরত্বপীর ফতেলি ওয়াকফ এস্টেটের আমি বর্তমান সভাপতি SM। আমরা পীরত্বপীর ফতেলি ওয়াকফ এস্টেটের নিজস্ব ফান্ড থেকে আমরা আজকে আমাদের সাধ্যমতো কিছু সাহায্য সহযোগিতা করলাম। আমাদের আবেদন থাকবে এই ধরনের পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে অনেক পীরত্বর পীরের সম্পত্তি আছে, আজকের সমস্ত কিছুকে উপেক্ষা করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সকলে এই বিপন্ন মানবের সামনে দাঁড়ান, তাদেরকে সাহায্য করুন। পীরত্বপীর ফতেলি শাহ এস্টেটের ওয়াকফ এস্টেটের পক্ষ থেকে আমরা এই আবেদন সকলের কাছে জানাচ্ছি। আপনার নাম? আমার নাম SM সিরাজুল ইসলাম। আমি এই বর্তমান পীরত্বপীর ফতেলি শাহ ওয়াকফ এস্টেটের সভাপতির দায়িত্বে আছি। পীরত্বপীর ফতেলি শাহ ওয়াকফ এস্টেটের পক্ষ থেকে বর্তমানে মানুষের যে অবস্থা, অনেকেই কাজকর্ম নেই, লকডাউন অবস্থায় খুব অবস্থা, আর্থিক অবস্থা খুবই খারাপ। আমরা তাদের গোটা জগৎবল্লভপুরের মানুষের পাশে আমাদের যতটা ক্ষমতা চেষ্টা করেছি ততটা নিয়ে দাঁড়াবার চেষ্টা করেছি, তাদেরকে কিছু সাহায্য আমরা করার চেষ্টা করেছি। যেমন আমাদের এখান থেকে আমরা চাল, ডাল, আলু, পেঁয়াজ, বিস্কুট, হাতে ওয়াশের জন্য সাবান এবং নগদ 100 টাকা আমরা তাদেরকে কিছু কেনার জন্য দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা এখানে কিছু শিশু যারা দুধ পায় না তাদেরকেও কিছু দুধের ব্যবস্থা করেছি, এবং কিছু লোক তাদের নিত্য প্রয়োজনীয় সুগার, হার্ট বা এই ধরনের প্রেসারের ওষুধ পাচ্ছে না কিনতে, তাদের সেগুলোও দেওয়ার জন্য আমাদের স্টেটের পক্ষ থেকে ক্ষুদ্রতম ব্যবস্থা করেছি। আগামী দিনে যদি লকডাউন চলতে থাকে আমরা নিশ্চিতভাবে আগামী দিনেও যাতে মানুষের পাশে কিছু দাঁড়ানো যায় তার জন্য আমাদের ওয়াকফ এস্টেটের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। আমি এই জগৎ এই পীরত্বপীর ফতেলি শাহ ওয়াকফ এস্টেটের বর্তমান সম্পাদক সৈয়দ জিয়াউল হক। সাবান, বিস্কুট 100 টাকা পেয়েছি, আমি খুশি হয়েছি। আপনার নাম? চম্পা কুণ্ডু। আলু পেয়েছি 100 টাকা পেয়েছি, সবিন আলু সাবান পেয়েছি, আমরা খুব খুশি হয়েছি। জগৎপুর ফেন দেওয়া হয়েছে মুন্সিয়াটের মাজার ফেন, আমরা খুব খুশি। আপনার নাম? আমার নাম রুকসানা রা বেগম।